শ্রমিক আনার জন্য আড়কাটিদের মাধ্যমে বা দালালদের মাধ্যমে ব্রিটিশরা করে কি, যে এই আমাদের এই মানভূম অঞ্চল মানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর বা বিহারের ছোটনাগপুর অঞ্চল থেকে প্রচুর সস্তা শ্রমিক চাকরি দেওয়ার নাম করে তারা আসামে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে সেই শ্রমিকরা দেখে যে সেটা আসলে চাকরি তো নয়, একটা দাসত্ব, একটা দাসত্বের শৃঙ্খল ছাড়া আর কিছু নয়। তারা ভালো করে খেতে পেত না, তাদের ভালো করে টাকা পয়সা দেওয়া হতো না, কথায় কথায় মারধর করা হতো, এবং বাড়ির যে প্রিয় মানুষগুলো যারা কালো জলে কুশলা তলে গাইতো, যাদের মনে প্রেম ছিল, পেটে ভাত ছিল, তাদের বাড়ির লোকের থেকে বহু দূরে চলে গিয়ে তারা একটা অদ্ভুত বিষাদময় জীবনের সম্মুখীন হয়। তাদের এই দুঃখ কষ্টের কাহিনী পরের গান, যেটা বলা যায়, আমরা তো বলি যে এটা কালো জলে কুশলা তলে। চিঠিতে কি ভুলাম মনে করিয়া সমজাব বাবু বলে কাম কাম সাহিতে বলে ধরিয়া সরদার বলে নিব পিঠে ও যদুরা ঢাকি দিয়া চলাই
কার্যালয়।